সাজেক মানে কিছুটা ভিন্নতার ছোঁয়া কিংবা কিছুটা ভিন্ন আঙ্গিকে পুরাতন অভ্যেসগুলোর সাথে নতুন করে পরিচিত হওয়া, আর তারই একটি অনুষঙ্গ এই ব্যাম্বুটি বা বাঁশের চা। এরকম অনেক কিছুর জন্যই হয়তো প্রতিদিন সাজেকে ভিড় করে শত শত পর্যটক। সময়ের সাথে সাথে চাহিদা, রুচি আর অভ্যেসের যেমন পরিবর্তন আসে, তেমনি আসে খাবারের স্বাদ আর ভিন্নতা। আমরা সকাল, বিকেল কিংবা রাতে নানা ধরনের নানা স্বাদের চা খেয়ে থাকি, যেমন আদা লেবু চা, পুদিনা পাতার চা, আদা মধু চা, মশলা চা, দুধ চা কিংবা রং চা। কিন্তু ব্যাম্বু টি বা বাঁশের চা বিষয়টা শুনলেই একটু আলাদা আবেশ তৈরি হয়, মনে হয় এটা আবার সাজেকে সর্বত্রই এই ভিন্ন চায়ের প্রচলন রয়েছে। এই চা অন্য কোনো চা নয়, বাঁশ দিয়ে তৈরি কাপে পরিবেশিত আমাদের পরিচিত চা। সরু বাঁশের একটি অংশ কেটে লম্বা আকৃতির পাত্র তৈরি করা হয়, আর তাতেই কাপের বিকল্প হিসেবে চা পরিবেশন করা হয়। বাঁশের এই পাত্রে চা দেওয়ার আগেই অন্য একটি পাত্রে চা বানিয়ে নেওয়া হয়। চা পরিবেশনের জন্য তৈরি বাঁশের এই অংশটুকু একবারই ব্যবহার করা হয়। মূলত বাঁশের একটি কাটা অংশে চা পরিবেশন করা হয় বলে একে বাঁশের চা বা ব্যাম্বু টি বলা হয়ে থাকে। প্রকৃতির সৌন্দর্যের ভিন্ন রকম একটি পাহাড়ি পরিবেশে বাঁশের লম্বা একটি পাত্রে চায়ের স্বাদটা সত্যিই ভিন্ন কিছু ভালো লাগার জন্য।